রাধে রাধে সকলকে। শ্রাবণ মাসে পার্থিব শিবলিঙ্গ বা মাটির শিবের বিশেষ মাহাত্ম্য আছে। আমরা কিভাবে করতে পারি সেটাই আজ আমি দেখব। আমার কাছে কিছুটা গঙ্গা মাটি আছে, সেটাকে আমি আগে একটু নরম করে অল্প জল দিয়ে আমি মেখে রেখেছিলাম। এবার আমি গঙ্গা জল দিয়ে সেখানে মাটিকে পূজা করে নেব। ফুল, কিছুটা ফুল দিয়ে। এই মাটিতে আমি কিন্তু ঘি বা মাখন কিছুই লাগাইনি, আমার কাছে এই মাটিটা খুব ভালো মাটি পেয়েছিলাম, এটা ভেঙে যাবে না। যদি কেউ এমন মাটি জোগাড় না করতে পারো যে একটু বালির ভাগ বেশি রয়েছে, সেই মাটিতে অবশ্যই ঘি বা একটু বাটার লাগিয়ে নিলে পুজো করার সময় মাটি, যে লিঙ্গ আমরা বানাবো শিবলিঙ্গ, সেটা ভাঙবে না। আর পুজো করার সময় জল ঢালতে ঢালতে শিবলিঙ্গ ভেঙে গেলে কিন্তু মনটা খারাপ হয়ে যাবে, তাই জন্য ঘি বা বাটার লাগিয়ে নিই। খুব সহজেই হয়ে যাচ্ছে। আমি যতটা মাটি পূজা করেছি সেই মাটি দিয়েই কিন্তু আমি শিবলিঙ্গ করে নিচ্ছি খুব সহজে। প্রথমে একটা বেস তৈরি করে নিচ্ছি, তারপরে গৌরীপুর তৈরি করে তারপরে আমরা শিবলিঙ্গ আমি তৈরি করে নেব। আর শিবলিঙ্গ তৈরি করে, পুজোয় বসে শিবলিঙ্গ তৈরি করেই আমরা এটা পুজো করে নেব। পুরাণে আছে ভগবান ইন্দ্র কিন্তু আমাদের পূর্ণ চুরি করে নেয়, তাই জন্য সে শিবলিঙ্গ বানিয়ে তাকে আমরা শোকাবো বা পরের দিন পুজো করব এরকম করা যায় না। সঙ্গে সঙ্গে বানাতে হয়, সঙ্গে সঙ্গে পুজো করে কিছুক্ষণ রেখে বা সেই দিনের মধ্যে আমাদের শিবলিঙ্গকে বিসর্জন করতে হবে। এটাই হচ্ছে শ্রাবণ মাসের পার্থিব শিবলিঙ্গের তৈরি করার পদ্ধতি বা পুজো করার পদ্ধতি। মোটামুটি হয়ে এসেছে। এবার আমি বেলপাতার সাহায্যে গৌরীপীঠের ওখান থেকে গণেশ পরপর তিনটি দাগ কেটে নেব, যেটা আমাদের অশোক সুন্দরী শ্রী গণেশ এবং কার্তিক মহারাজ আর অশোক সুন্দরী জায়গাটা তৈরি হয়ে যাবে। এবার আমি শিবলিঙ্গকে বেলপাতের উপরে স্থাপন করে নিয়ে পুজো শুরু করব। প্রথমে কিন্তু আমি অভিষেক করে নেব, তারপরে জল ঢালার ব্যবস্থা করব। এইভাবে আমি শিবলিঙ্গকে তুলে বেলপাতার উপরে স্থাপন করে নেব। শিব ঠাকুর হলেন পরম বৈষ্ণব, শ্রী বিষ্ণু ভগবান পরম ভক্ত, তাই প্রথমে আমি তাকে তিলক কেটে নিলাম চন্দন দিয়ে তিনটে আঙুলের সাহায্যে। এরপরে আমি কেশর চন্দন দিয়ে তিলক কেটে নিচ্ছি, তারপরে গোপী চন্দন দিয়ে তাকে বৈষ্ণব সাজাচ্ছি। বৈষ্ণবের তিলক কেটে নেব, তারপরে এরপরে একে একে আমি অভিষেক করার জন্য উপর থেকে শিবলিঙ্গের উপরে ঘি মধু চন্দন আমি ঢালব না, যাতে শিবলিঙ্গ কোনো রকম ভেঙে যায় বা ফেটে যায় এরকম যাতে না হয়, তাই জন্য আমি উপর থেকে কিছু দেব না। এবার আমি দূর্বা দিয়ে চারিদিকে সাজিয়ে নিচ্ছি। আমি চারদিকে হিসাবে দুটো দুটো করে দূর্বা দিয়েছি, দূর্বা শান্তির প্রতি মঙ্গল কামনা আমরা দূর্বা ব্যবহার করি। এখানে আমি প্রতিটা বেলপাতাতে ঘি মধু চন্দন লাগিয়ে নিয়েছি। প্রথমে আমি ঘি দিয়ে অভিষেক করব, তাই ঘি আমি সবকটা পাতায় লাগিয়ে নিয়ে গৌরীপীঠের দিকে মুখ থাকে এরকমভাবে আমি প্রথমে ঘি অর্পণ করলাম, এবার মধু সে একইভাবে গৌরীপীঠের দিকে মুখ রেখে আমি বেলপাতা তারপরে চন্দন অর্পণ করলাম। এবার আমি তিনটে
সমৃদ্ধির জন্য দুর্গা অর্পণ করলাম। তারপরে আমি তামার পাত্রে নিয়েছি গঙ্গা জল, দুধ আর কিছুটা শর্করা নিয়ে প্রথমে আমি গরু পিঠে দিলাম, তারপরে গণেশ, শ্রী গণেশ উদ্দেশ্যে কার্তিক মহারাজ এবং অশোক সুন্দর, তারপরে সবার শেষে আমি শিবলিঙ্গের উপরে দুধের অভিষেক করিয়ে দিয়েছি। আমি এখানে আগের মতনই একটা উঁচু পাত্রে শিবলিঙ্গ স্থাপন করেছি যাতে শিবলিঙ্গ জলের মধ্যে ডুবে না থাকে। পুজো করার সময় শিবলিঙ্গ কখনোই যেন জলে ডুবে না থাকে। যা আমরা অভিষেক করব সেই জল অন্য আরেকটি পাত্রে জমা হবে। এবার আমি পুষ্পবৃষ্টি করে নিচ্ছি আর বাকি কিছুটা ফুল দিয়ে আমি সুন্দর করে চারিদিকে সাজিয়ে অভিষেক করার পর ধূপ আর দিয়া দীপ দিয়ে তাকে অভিষেক করব। আমার কাছে একটা ছোট পাত্র আছে, সেটাকে বসিয়ে নিলাম যেখান থেকে আমি শিব ঠাকুরের মাথায় বা শিবলিঙ্গের আমি জল চড়াব। আরতি শেষ করে আমি মন্দির চালিয়ে নেব। খুব কম সময়ের মধ্যে হয়ে যায় পার্থিব শিবলিঙ্গ যেদিনই আমরা করব সেই দিনই কিন্তু বিসর্জন দিতে হবে। প্রতি সোমবার খুব কম সময়ের মধ্যে আমরা করে নিতে পারব, তবে প্রতি সোমবার নতুন মাটি দিয়ে কিন্তু শিবলিঙ্গ করে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম অভিষেক করানোর পরে শিবলিঙ্গের উপরে, শিবলিঙ্গের উপরে জল চড়িয়ে নিলাম কমলামস্যার অর্জন করতে করতে। এবার আমি তিনটে বেলপাতা চড়ালাম আর দিলাম আমাদের ঘরে তিনটে ফুল চড়িয়েছি। এবার পঞ্চপ্রদীপ আর ধূপ একসাথেই দিয়ে আমি আরতি শেষ করে সেরে নিচ্ছি। ভোগ চড়িয়েছি, কিছুটা ফল আর জল। ভোগ চড়ানো করে আমি সবসময়ের জন্য চেষ্টা করব ভোগ নিবেদন করে প্রভুকে বাতাস করতে, শান্তিতে সে যাতে একটু সেবা গ্রহণ করে তাকে রিকোয়েস্ট করে, আর আস্তে আস্তে ধীরে ধীরে তাকে বাতাস করিয়ে হয়ে গেলে আমি আজকে চড়াচ্ছি নাগকেশরের ফুল। নাগকেশরের ফুল কোনো মনোকামনা থাকলে সেটাকে হাত নিয়ে বা সেই প্রণাম মন্ত্র বলে নাগকেশরের ফুল চড়ালে খুব ভালো হয়। শ্রাবণ মাসে নাগকেশরের ফুল প্রতিদিন চড়ালে চড়িয়ে নিলে ভালো হয়। আমার পুজো হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখন আমি বিসর্জন দেব। বিসর্জনের জন্য আমি যে দিকে পুজো করছি ঠিক তার আরেকটা পাশে আরেকটা দিকে আমি জল জলকে বসিয়ে বিসর্জনের জন্য একটা আলাদা পাত্রে আমি শিবলিঙ্গকে নিয়ে এসেছি। বেলপাতার করে বসিয়ে আমি এখানে বিসর্জন দেব। প্রথমে এই বিসর্জন দেওয়ার জন্য প্রথমে আমি প্লেন জল দিয়ে দিলাম আর বলতে হবে চলো চলো শিবলি, আজ তোমার বিসর্জন, কাল আবার এসো, রইল তোমার নিমন্ত্রণ। তিনবার বলি, এটা আমাদের ছড়া, আমাদের ঠাকুমা আমাদের শিখিয়েছিলেন বা বাড়ির বড়রা এরকম বলে ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় আর নিমন্ত্রণ করে দেওয়া হয় পরের দিন আসার জন্য। পাত্রে যা যা ফুল মাটি টমা যা যা ছিল সব কিছু বিসর্জন দিয়ে দেওয়া, যাতে এই মাটি পুরো গলে যায়। আর এটা আমি আমার বাড়ির কাছে টবে দিয়ে দেব, যাদের বাড়ির কাছে
নদী এরকম কিছু আছে সেখানে বিসর্জন অবশ্যই করতে পারো। পাত্র আমার ছোটো হয়েছে বলে আমি আমার বড় একটা পাত্রে দেখিয়ে দিলাম যে এইভাবে পুরো শিবলিঙ্গ ডুবে যেতে হবে। তাই এখানে আমি মনে নিয়েছি এই শিবলিঙ্গ এই যে পাত্রটা সকালবেলায় আমি গাছে ভালো লাগলে অবশ্যই জানাবেন, পাশে থাকবেন।